ফারাবি একটা রোস্টার, তো ওকে বলেছিল যে যে ধর্মতে ভুল থাকে, তুমি নাস্তিক, আল্লাহ ওকে বিশ্বাস করো না। আমি আল্লাহকে বিলিভ করি না। ঠিক আছে, কইরো না, নামাজ পড়ো না। আমি নামাজ পড়বো না। ঠিক আছে, পড়ো না। এইগুলা নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, বাট তুমি এইটুকু একটা মায়া এখনো অ আ ক খ ঠিক মতো শিখতে পারো নাই, চলে আসো ইসলামের ভুল ধরতে। কোরআন শিখতে আপনারা বলেন যে সৃষ্টিকর্তা মানে আল্লাহ বানিয়েছে, তাহলে ভুল কেন থাকে? এইটা তো মেনে নিতে পারবো না মামুনি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাস্তিক, হ্যাঁ ঠিক আছে, তুমি নাস্তিক হতেই পারো, আর শুধু তুমি না, এরকম আরো বড় বড় অনেক মানুষ আছে যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, আর করতে নাই পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার, কারণ তোমাদের পাপের শাস্তি তোমরাই ভোগ করবে, এখানে আমার কিছু না। বাট তুমি ইসলামের ভুল বের করতে আসছো, যেখানে অনেক বড় বড় মানুষই চেষ্টা করে আজ অব্দি কোনো ভুল বের করতে পারে নাই। ইসলাম ধর্মটা ভুল হতে পারে, সেখানে তোমার মতো একটা পিসি মেয়ে, এই তোমার বয়স কত? হ্যাঁ আমার এজ মাত্র 13। হ্যাঁ মাত্র 13 বছর বয়সে তুমি এত বড় স্কলার হয়ে গেছো যে ইসলামের ভুল ধরতে চলে আসছো। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। অনেকে হচ্ছে মেন্টালিস্টিক ভাবছেন, তার কারণ হচ্ছে আমার বোন হচ্ছে ফারাবিকে বলেছিল যে আমার মেন্টাল সমস্যা। ভুল কিছু তো বলে নাই, কাজকর্ম আর কথাবার্তা শুনে তো মেন্টালিস্টিক আর আর কিছু মনে হয় না। ফারাবি একটা রোস্টার, তো ওকে বলেছিল যে আমার মেন্টাল সমস্যা, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, তো ফারাবি ডিলিট করেও দিয়েছে। দেখছেন তো আমি কত ভালো, আমি মানুষের দিকটাও দেখি, কেউ যদি তার ভুলটা বুঝতে পারে তাহলে তার বিষয়টাও আমি ভেবে দেখি। এমন অনেক ভিডিওই আমি রিমুভ করে দিছি, বাট এই মায়ারে তো কোনোভাবে বোঝাতে পারছি না। যখন দেখলো যে তাকে তার ফেস সহ ভিডিও বানাইছে যাতে ও ভিডিওটা ডিলিট করে, সেজন্য বলেছিল যে আমার মেন্টাল সমস্যা। আর তাছাড়া ওই যে বললাম কাউন্সিলিং হয়েছিল, কাউন্সিলিং হয়েছিল সম্পূর্ণ একটা ডিফারেন্ট কারণে। কাউন্সিলিং কইরাও তো কোনো লাভ হয় নাই, যে রকম সেরকমই আসো। মা বলছে যে তুমি বোরখা পরো, না হলে তুমি বাইরে যেতে পারবে। তাইলে তো দেখতেছি তোমার এই বিগড়ে যাওয়ার পেছনে তোমার বাবা মায়ের কোনো দোষই নাই, তারা তো চেষ্টা করছেই। আসলে তুমি যে জিনিস তাতে করে এখন হাজার চেষ্টা করলেও কোনো বাবা মায়ের পক্ষে পসিবল না তোমাকে শুধরানো। বলতে গেলে সবাইকেই হচ্ছে একটু মোটামুটি অনেক দূরের কথা, তোমার ফ্যামিলির মানুষেরই এখন তোমাকে মানুষের সামনে মেন্টালি সিক বলে পরিচয় করে দিতে হয়। যখন দেখলো যে তাকে তার ফেস সহ ভিডিও বানাইছে যাতে ও ভিডিওটা ডিলিট করে, সেজন্য বলেছিল যে আমার মেন্টাল সমস্যা। আমাকে তো গালি দিচ্ছি, আমার মা বাবা আঙ্কেল আন্টিকে আমি দোষ দিব না, কারণ এই মায়ের কথাবার্তা বিহেভিয়ার দেখলেই বোঝা যায়, হাজার চেষ্টা করলেও এই মেয়েকে আর ভালো করা পসিবল না। কারণ বিগড়ে যাওয়া গরুকে আপনি পিটিয়ে হলেও শান্ত করতে পারবেন, কিন্তু মেন্টালি বিগড়ে যাওয়া মানুষ ইম্পসিবল। তার থেকেও বড় কথা হলো আমি খোঁজ নিয়ে দেখছি, এই মায়ের ফ্যামিলি অনেক চেষ্টা করছে তাকে শুধরানোর জন্য, বাট পারে নাই। এমনকি কাউন্সিলিংও করানো হয়েছে, বাট তারপরও কোনো উন্নতি হয় নাই। এখন এর শুধরানোর একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হলো একটা এক হাত কাঁচা কুঞ্চি দিয়ে প্রতিদিন 3 বেলা 1 ঘন্টা করে এর পশ্চাৎ দেশে মতো দিতে হবে। না কাউকে দেখাতে পারবে, না সহ্য করতে পারবে, দেখবেন ধীরে ধীরে এমনিতেই এসব পাগলামি নোংরামি হাওয়া সিনেমার মতো হাওয়া হয়ে গেছে। বাই দা ওয়ে, ইসলামের কি ভুল বের করছে আসেন সেইটা দেখে নেই। কোরআনে একটা আয়াতে লেখা আছে যে তোমার সন্তানরা যদি নামাজ পড়তে না চায় তাহলে তাদেরকে পিটিয়ে নামাজ পড়ো বা জোর করে নামাজ পড়ো। হ্যাঁ ঠিকই তো লেখা আছে, এটাই তো উচিত, যেহেতু আমরা মুসলিম সেহেতু আমাদের উচিত আমাদের সন্তানকে জোর করে হলেও নামাজ পড়ানো। এখানে ভুলটা কি দেখলা তুমি? যেসব মাওলানা ভিডিও বানায় আর বলে যে তোমার সন্তান যদি নামাজ পড়তে না চায় বা বোরখা পড়তে না চায় তুমি তাকে পিটিয়ে বোরখা পড়ো, তুমি তাকে পিটিয়ে নামাজ পড়ো। হ্যাঁ এটা তো ঠিকই আছে, তারা তো ঠিকই বলে, এখানে তো অন্য ধর্মের কাউকে এটা করতে বলা হয় নাই। যেহেতু ইসলামে এটা আছে সেহেতু তারা এটা বলবে, কারণ তাদের কাজই হলো আমাদেরকে সঠিক পথে আনার জন্য উদ্বুদ্ধ করা। তো এতে কিন্তু প্রবলেম আছে। প্রবলেম এখানে আবার কিসের প্রবলেম? হ্যাঁ কারণ দেখেন যখন এই কথাটা বলতেছে কোন একটা গার্জিয়ান ভাবে যে আয় হায় আল্লাহ তাআলাই তো বলেছে মানে যদি নামাজ পড়তে না চায় পিটিয়ে নামাজ পড়ার কথা, দেখা যাবে তারাও সেই জিনিসটা অ্যাপ্লাই করবে। ওকে হ্যাঁ অ্যাপ্লাই তো করতেই হবে, এখন মুসলিম হওয়া সত্ত্বেও যদি তাদের ছেলে মেয়ে এগুলা না মানে তাহলে তো এগুলা অ্যাপ্লাই করতেই হবে। এখানে প্রবলেমটা কোথায় সেটাই বুঝলাম না। শিশু অধিকার বলে মানবাধিকার বলে দুখানেই লেখা আছে যে ধর্মীয় স্বাধীনতা সবারই আছে। বুঝলাম না মামনি, কথা হচ্ছিল নামাজ আর পর্দা নিয়ে, যে আপনার সন্তান করতে না চাইলেও জোর করে করান, এবং সেটা শুধুমাত্র আমরা মুসলিম হিসাবে। এখানে ধর্মীয় স্বাধীনতা কোথা থেকে আসলো? আর ধর্মীয় স্বাধীনতা মানে বুঝো তুমি? ধর্মীয় স্বাধীনতা হলো একটা মানুষের উপর কোনোভাবে জোর করে কোনো ধর্মকে চাপায় না দেওয়া। এখানে ধর্মীয় স্বাধীনতা কোথা থেকে আসলো? এটা ইসলামের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা হচ্ছিল, আর এখানে আলেমরা বলছিল আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত জোর করে হলে আমাদের সন্তানকে নামাজ পড়ানো। জোর করার অধিকার কারণ নেই, কারণ স্বাধীনতা, একটা মানুষের স্বাধীনতা থাকে। স্বাধীনতা করে বেচারাটা একেবারে শেষ, ভাইরে কেউ দেন না রে ওরে একটু স্বাধীনতা। তার যদি ইচ্ছা থাকে তাহলে সে পড়বে, তার
মানে কি বলতেছে বুঝেন একবার, এইটুকু একটা মেয়ে আসছে ভুল ধরাই দিতে, তাও আবার কিসের ইসলামে? বারে বাহ। ওই মাওলানা কিন্তু বলেছিল যে এই মেয়েদের জন্য এই জাতি নষ্ট হচ্ছে, মেয়েদের জন্য ছেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেয়েরা নাকি ছেলেদেরকে ফাঁদে ফাঁদে ফেলে। ও তার মানে এটাই তোমার সব থেকে বড় প্রবলেম, যে মাওলানারা বলছে যে মেয়েদের জন্য জাতি নষ্ট হচ্ছে, মেয়েরা ছেলেদেরকে ফাঁদে ফেলছে। মানে এটা কি অন্যায় না? আপনারাই বলেন, কি মনে হয় এটা কি অন্যায় না? হ্যাঁ বিরাট অন্যায়, কারণ এই কথাগুলো বোঝার মতো ব্রেন তোমার খুপরিতে নাই। এখানে আলেমরা ঠিক বোঝাতে চাইছে কিছু মেয়ে যারা অশ্লীল ভাবে চলাফেরা করে, খারাপ কাজ করে, লাইক কিছু টিকটকাররা যেমন। হ্যাঁ আর এইসব মেয়েদের উদ্দেশ্য করেই বলছে যে এইসব মেয়েদের জন্যই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এইসব মেয়েরাই ছেলেদেরকে ফাঁদে ফেলতেছে। এই সামান্য কথাটা তোমার মাথায় ঢুকে নাই, তুমি আইসো ইসলামের ভুল ধরতে। বাহ, মেইন কথা হচ্ছে এইটা না, মেইন কথা হচ্ছে তুমি ওই মেয়েগুলার মধ্যে পড়ো, তাই জন্য তোমার জ্বলতেছে। সমান অধিকার থাকা উচিত, ছেলে মেয়ে পার্থক্য কি? হ্যাঁ বাই দা ওয়ে, আমিও কি এই মেয়ের সাথে সাথে পাগল হয়ে গেলাম নাকি? 13 বছর বয়সের একটা দুধের বাচ্চার কথাগুলো সিরিয়াসলি নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম। ছেলে কাজিনা দেখতাম যে খালি গায়ে চলাফেরা করতেছে সবার সামনে, কেউ নরমালি নিচ্ছে, কিন্তু যখন কোনো মেয়ের মানে আমার বোনদের ধরে একটু ওনার সরে গেল, আম্মু বলতেছে এই এই ওনা ঠিক করো, ওনা ঠিক করো, ছি ছি লজ্জা লজ্জা, তখন থেকেই হচ্ছে আমার এই বিষয়টা খুব খারাপ লাগছে। কেন না মানে ঠিক বুঝলাম না, এই মেয়ে দেখি ঘুরে ফিরে সেই এক জায়গাতেই চলে আসছে, ছেলেরা খালি গায়ে চলতে পারলে মেয়েরা কেন পারবে না, মেয়েদের বেলায় কেন অন্য নিয়ম, মানে সমান অধিকার না কেন? তাহলে অধিকার কেন সমান হবে না? ভাইরে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ এই মেয়েটার জন্য হলেও মেয়ে একটু সমান অধিকারের ব্যবস্থা করে দেন না, মেয়েটার খুব ইচ্ছে খালি গায়ে সবার সামনে ঘোরাফেরা করবে। আচ্ছা মামুনি, তুমি কি এতটাই অসহায় যে কাপড় কেনার টাকা নাই, খালি গায়ে ঘোরাফেরা করতে হবে? মানে কি বলবো, সত্যি বলতে এই ধরনের কিছু মেয়েদের উদ্দেশ্য করে আলেমরা বলে যে এই ধরনের মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, কারণ একজন ভালো মেয়েকে সবাই সম্মান করে, সবাই রেসপেক্ট করে, তাই জন্য কেউ সব মেয়েকে কখনোই খারাপ বলবে না। তাই বলবো শুধু শুধু পেঁচ লাগায় লাভ নাই, কারণ একজন আলেম মূর্খ না যে সব মেয়েদেরকে খারাপ বলবে, কারণ সমাজে ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে। আমিও যখন কিছু কথা কারো উদ্দেশ্যে বলি, তখন ওই রকম কিছু মানুষের উদ্দেশ্যেই কথাগুলা বলি, সবাইকে না। নাও কাম টু দা পয়েন্ট, তুমি পিসি একটা মেয়ে, তোমার বয়স এখনো অনেক কম, বলতেছি না ভালো হয়ে যাও, আগে বড় হও, সব বিষয় সম্পর্কে ধারণা আসুক, পড়াশোনা করো, সব বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করো, দেন তখন যদি মনে হয় এগুলো আসলেই ভুল তাহলে তখন বইলো, তাও মানুষ একটু ভেবে দেখবে, বাট এখন দুধের বাচ্চা বলে উড়াই দেবে, তাই শুধু শুধু নোংরামি না করে আগে বড় হও, স্টাডি করে একটু শিক্ষিত হও, তোমার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশ ও দশের জন্য ভালো হবে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখবেন। সো কোনো প্যারা নাই, সিল এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।